পুরনো হয়ে গেল, ছিঁড়ে গেলে ঘরটা মুছার কাজে ব্যবহার হয়, আবার গ্রাম থেকে আসার টাসার সময় একটা বড় দেখে কাঁঠাল ব্যাগের মধ্যে করে নিয়ে আসা যায়, এই মনে করে বাজারে বহুবিধ ব্যবহার আছে। বহুবিধ আছে, আর কি করে আর কি করবে মামা? বাজারের ব্যাগ নাম কি? বাজারের ব্যাগ, বাজারের ব্যাগ দিয়ে বাজার করে। আমি কি এতই বোকা যে বাজারের ব্যাগ মানে বাজার করতে যাওয়ার কথা মনে করিয়ে দিয়ে তুই বলবি যাও মামা বাজার যাও? চিঠি আমি আর করছি না। হাউ সুইট মামা, দেখ আমার আর এত কিছু বুঝাতে লাগছে না, তুমি যদি বুঝেই গেছো যাও তাহলে বাজারটা করে নিয়ে আসো। পারিব না, পারবো না মানে? গতকালকে আমি বাজারে গিয়েছি। শোনো মামা, তুমি জানো আমার এই বাজার করতে ভালো লাগে না, তুমি প্রতিদিন কেন এক প্যাচাল পড়ো আমার সাথে? বাজার করতে ভাল লাগে না এই কথাটি কোনোভাবেই ঠিক না। টাকা আছে, যা খুশি বাজার করে নিয়ে আসো, বাজার করাটা অন্তত শিখতে হবে তো। ও মামা, এক জিনিস নিয়ে না তোমার সাথে আমার প্রতিদিন গ্যাঞ্জাম করতে আর ভালো লাগে না, তুমি যাবা কি যাবা না বলো? তোমাকে গ্যাঞ্জাম করতে কে বলেছে? তার চেয়ে বাবা একটা কাজ করো, তুমি বাজারে ব্যাগটা নিয়ে বাজারে যাও, তোমার যা যা খেতে ইচ্ছা করে তাই তাই কিনে নিয়ে আসো। মামা আমি তোমার কিছুতেই বুঝাতে পারছি না। আমাকে বুঝাতে পারছিস না? না, তা কথা বলি বলো, তোকে যদি আমি ঠিক টাইমে বিয়েটা করাতাম তাহলে তোর ছেলে মেয়ে বড় হয়ে যেত, তুই এখন শ্বশুর হতে পারিস। বিয়েটা করতে মানা করেছে? মানা করছে না মামা, আর কথা বলতে ইচ্ছা হচ্ছে না। তুমি আজকে বাজারে যাও, কালকে থেকে আমি বাজারে যাও। কালকে থেকে তো শিওর গুড, বাজার করা শিখতে হবে, প্রমিস প্রমিস। আরে দাদা যাচ্ছি তো, ওয়েট কি লুঙ্গি, লুঙ্গিটা খুলে যাও। মানে কি নাঙ্গে যাব? নাঙ্গে না, যেতে হবে না, প্যান্টটা পরে যাও। আচ্ছা আচ্ছা যাচ্ছি দাদা। কি বলি, সত্যি করে বলতে গেলে আমার সাথে সমস্যা সম্পর্ক তৈরি হয়ে গেছে। যেখানেই যাই সেখানে একটা সমস্যা হয়। সেটা আবার কিরকম হয়? আপনি শুনেছেন না কদিন আগে আমাকে চিন্তা করে ধরেছিল? আজকে হয়েছে কি, বাজারে যাচ্ছি, হিজড়ারা সেখানে আমাকে ধরে ফেলছে। আরে বলেন কি, এই এলাকা আবার হিজড়া এলো কোথেকে? তোর বলছি কি রে ভাই, আমি কিন্তু হিজড়াদের খুব ভয় পাই, ওরা আমার কাছে আসার আগেই হাতটা দিয়ে এরা একটা কি জানি করলো, আমি ভয় পেয়ে তাড়াতাড়ি পকেটে যা ছিল দিয়ে দিছি। বিষয়টাতে তাহলে আর এখন হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই। সেইটাই তো কথা, আমি তো এর আগে কোনোদিন এই এলাকায় এই হিজড়াদের বিচরণ দেখিনি। কালে ভাদ্রে হয়তো দু একটা দেখেছি আমি, কিন্তু আজকে যাদের দেখলাম তাদের আচরণ খুব খারাপ, মানুষের কাছে জোর করে প্রায় টাকা নিয়ে যাচ্ছে। আচ্ছা দেখি, আমি এটা নিয়ে বাড়ির মালিক সমিতির নেতাদের জানাবো, প্রয়োজনে পুলিশকে জানাবো। সেটাই করেন, এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব তো আপনারা এলাকার লিডার না, আপনাদের উপর বর্তায় তাই করুন প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলুন ভেতরে চলুন, বসেন, চা খান একটু হবে। চল নাই। হ্যাঁ ভাই, মনটা খুব অস্থির হয়ে আছে, ভয় পাইছি তো, ভালো লাগছে না। আরেকদিন আসবো, চা খাবো, গল্প করবো অনেক। এখন আমি যাই, আমি একটু আগে ঠান্ডা পানি দিয়ে গোসল করি। আচ্ছা চল 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 চল। ওয়ালাইকুম আসসালাম।